নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বং ফিলিংসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই দুর্গাপুজো খুব ভালো করে কাটাচ্ছেন। তো পঞ্চমী সকালে আমরা এই বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের মণ্ডপটা দর্শন করি। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। খুব সুন্দর একটি কনসেপ্ট নিয়ে এরা মণ্ডপটা তৈরি করেছে। এখানে অ্যাকচুয়ালি ওই আমরা যে কুয়ো টুয়ো করি না, রিংগুলো হয় পোড়া মাটির, সেই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এবং পোড়া মাটিরই সব কিছু ব্যবহার করে মণ্ডপটাকে তৈরি করা হয়েছে। সকালবেলায় একরকম দেখতে লাগছিল, আবার বিকেলে যদি আপনারা যান তাহলে পরে লাইটের আলোতে আরও সুন্দর লাগবে দেখতে। আমার তো ভীষণই ভালো লেগেছে, মণ্ডপটা খুবই অসাধারণ সুন্দর হয়েছে, কনসেপ্টটা খুবই সুন্দর। আমি যতটা সম্ভব হলো আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম। এই যে মা দুর্গার মূর্তি, মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, নতুন একটা কনসেপ্টে তৈরি করা হয়েছে। মণ্ডপের চারিদিকটা দেখুন অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা মণ্ডপে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফিও করলাম। যেহেতু আমরা পঞ্চমী সকাল সকাল গিয়েছিলাম সেই জন্য খুব একটা ভিড়ের মুখে পড়িনি। মায়ের মূর্তিটা খুবই সুন্দর লেগেছে, একেবারে আলাদা কনসেপ্টে তৈরি করা হয়েছে মণ্ডপটা। আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই যাবেন এবং এই বেলগাছিয়া দুর্গোৎসবটায় একবার দর্শন করে আসবেন, মণ্ডপটা সত্যি ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।